গভর্নর সাহেব চোপড়া যাননি, গভর্নর সাহেব শিলিগুড়ি গেছেন। আজকে সকালে উনি সেখানে নেমেছেন এবং সেখানে আমাদের কুচবিহারের যে বোন যাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়েছিল, আমরা তাকে অনুরোধ করেছিলাম তার সঙ্গে দেখা করতে, এবং তার সাথে দেখা করতেই গেছেন, দেখা করতেই উনি গেছেন। উনি কিন্তু অন্য কাজ নিয়ে যাননি, উনি কিন্তু আমাদের এই ভিকটিমের সাথে দেখা করতেই গেছেন, এবং দেখা হয়েছে যতদূর আমার কাছে খবর দেখা হয়েছে। কোথাও শুট আউট হচ্ছে, কোথাও গণপিটুনি হচ্ছে, কি বলবেন এইভাবে? আজকে সকালেও একটি ঘটনা আমাদের সামনে ঘুম থেকে উঠতেই যেটা দেখতে পেলাম, স্পেসিফিকলি গতকাল আমরা দেখলাম যে আমরা যখন আন্দোলনে বসেছিলাম, আপনারা তার আগের দিন থেকে, তার আগের কদিন থেকে আপনাদের পারমিশন দেওয়া হয়েছিল ভিতরে যাওয়ার, কিন্তু গতকাল থেকে যেই মুহূর্তে আমরা আন্দোলনে বসলাম, তার কিছুদিনের মধ্যে স্পিকার মহোদয় যখন ঢুকলো, আপনাদের বলা হলো ক্যামেরা নিয়ে বাইরে যাবো। তো আমরা কারণটা ভালোই বুঝতে পারলাম যে কেন স্পিকার মহোদয় আপনাদেরকে বাইরে চলে যেতে বাংলার মানুষ আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছে যে আজকে খুব অদ্ভুত লাগে মাননীয় সম্মানীয় স্পিকার মহোদয়ের এই দ্বিচারিতা দেখে, যে টিএমসির বিধায়করা পারমিশন পাবেন ভেতরে আন্দোলন করার, বিক্ষোভ দেখানোর, কিন্তু বিজেপির বিধায়কদের সেই পারমিশন দেওয়া হবে না। আমরা এমনও শুনলাম যে স্পিকার মহোদয় বলেছেন মার্শালকে যে ব্যবস্থা নিচ্ছে, আপনাদের সামনেই বলেছেন। আমি জানি না, আমরা তো বাংলার মায়েদের জন্য বোনেদের জন্য আজকে আন্দোলনে বসেছি, সেখানে উনি ব্যবস্থা নেবেন কেন? এই বিধানসভা তো বিরোধীদের, আমাদের জন্য, অপোজিশনের জন্য। আমরা হচ্ছে নির্বাচিত, আমরা প্রতিনিধি, আমরা মানুষের কথা বলতে এসেছি, সেখানে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? আর সেই কারণে আমরা বিধানসভার বাইরে বসেছি, যাতে সাধারণ মানুষ যারা যাতায়াত করছে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। স্পেসিফিকলি গতকাল আমরা দেখলাম যে আমরা যখন আন্দোলনে বসেছিলাম, আপনারা তার আগের দিন থেকে, তার আগের কদিন থেকে আপনাদের পারমিশন দেওয়া হয়েছিল ভিতরে যাওয়ার, কিন্তু গতকাল থেকে যেই মুহূর্তে আমরা আন্দোলনে বসলাম, তার কিছুদিনের মধ্যে স্পিকার মহোদয় যখন ঢুকলো, আপনাদের বলা হলো ক্যামেরা নিয়ে বাইরে যাবো। তো আমরা কারণটা ভালোই বুঝতে পারলাম কেন স্পিকার মহোদয় আপনাদেরকে বাইরে চলে যেতে বাংলার মানুষ আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছে যে আজকে ভারতীয় জনতা পার্টি